ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা। যদিও হেড কোচ ব্রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন সাকিবকে পর্যবেক্ষণে রাখার কথা। এদিকে প্রথম টেস্টে পাওয়া যাবে না ফার্স্ট বোলার তাসকিন আহমেদকে। আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি, ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। নিশ্চিত করতে চাই যেন সে ঠিকঠাক আছে। পাজর ও কাঁধ নিয়ে এখনো একটু ভুগছে, তবে আশা করি সে নেটে কিছু বল খেললে ভালো অনুভব করবে। আর প্রথম টেস্টে তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক দেড় দিন বোলিং করা তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে।